আলাউদ্দিন জিহাদি তো আমাদের জন্য সিংহ নয় তাকে তো আমরা শিয়াল মনে করার কথা এই আলাউদ্দিন জিহাদি শিয়াল নয় আলাউদ্দিন জিহাদি আসলে সিংহ যদি আলাউদ্দিন জিহাদি সিংহ পুরুষ না হতো তাহলে কেন আমরা ওলারা তাকে এইভাবে নির্মম ভাবে নির্বেজাল ভাবে কেন আমরা তাকে চক্রান্ত করে আমরা জেলে ঢুকিয়েছি আসলে আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে বসি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমাদের মত শিখাই যদি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা আমরা আমাদের কিতাব দিয়ে বুঝাতে পারি তাহলে আলাউদ্দিন জিহাদি আমাদের পক্ষে আসবে যদি আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে না বোঝাতে পারি যদি আলাউদ্দিন জিহাদি সাহেব ওনার কিতাব দিয়ে যদি আমাদেরকে প্রমাণ দিতে পারে নবী নূর নবী গায়েবের মালিক গায়েবের গায়বের খবর দেনওয়ালা নবী নাজির নবী নবী এইগুলি যদি দিতে পারে আউলি কারাম মাজারে জিন্দা অবস্থায় আছেন এই আলাউদ্দিন জিহাদি যদি এইগুলির পক্ষে দলিল দিতে পারে তাহলে কেন আমরা আলাউদ্দিন জিহাদিকে আমরা মানবো না আমরা কি আলাউদ্দিন জিহাদিকে ভয় পাচ্ছি নাকি আলাউদ্দিন জিহাদির কিতাবের জুরকে আমরা ভয় পাচ্ছি যদি আমাদের কিতাবি সচ্চা হস তাহলে আমরা আলাউদ্দিন জিয়াদের সাথে আমরা বহসে বসব এই বুইরারে লাইতিয়া মাদ্রাসার থেকে বের করে দিতে মন চায় কিতাবাদি আমরা দেখেছি ছাত্রদের পায়ের তলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাছের দূরের দেশের প্রবাসের

الفتنة أشد من القتل صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم يكون بعدي أئمة لا يهتدون بهدايا ولا يستنون بسنتي وسيقوم فيهم رجال قلوبهم قلوب الشياطين وجسمان إنس ফি মিস ফিল্মা শাক সম্মানিত আমার দিনী ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে কিছু কিছু কথা বলতে চাই যেগুলি বলা আমাদের জন্য আমি মনে করি জরুরি আল্লাহ তালা বলেন ইনাম ইখওয়াতুন সকল মমিন তারা ভাই ভাই দলমত নির্বিশেষে আমরা সকলেই এক আল্লাহর গুলাম অথ আমাদের মধ্যে দল দুটি হতে পারে একটা হচ্ছে ইয়াজিদ মুসলমান আর একটা হচ্ছে হুসাইনী মুসলমান তো আমরাই আমাদের নিজেদেরকে আমরা সেই পথের অনুসারে আমরা করব আমরা কি আসলেই ইয়া যদি মুসলমান হব নাকি হুসাইনি মুসলমান আমরা তো হব যেই কথাটা আমি বলতে চাই আল্লাহ তোমরা সকলেই দলমত সব কিছু ভেঙ্গে তোমরা এক আল্লাহ পাকের রুজ্জুকে তোমরা ধরো আক্রে তোর ম্যামর ওমা নেহা কুমা আল্লাহর হাবিব তোমাদের জন্য যা নিয়ে এসেছেন এগুলি তোমরা আঁকড়ে ধরো এবং যা তোমাদের জন্য নিষেধ করেছেন এইগুলি থেকে তোমরা ধ্রুবতী হও সম্মানিত আমার দিনী ভাইয়েরা বিশেষ করে আজকে কিছু কথা বলবো আমার কৌমি অঙ্গনের ভাইদের জন্য আমরা দেখেছি যখন আহলে ওয়াল জামাত দাবিদার যাদেরকে আমরা ভণ্ড বলি হাফেজ তোফাজ্জল হক বৈরবী যখন ইন্তেকাল করেছিলেন তখন অনেকেই জাহান নামের কুকুর বলে ওনাকে আখ্যায়িত করেছিলেন তো আমরা সুন্নি যারা আছে তাদেরকে আমরা কখনো কৌমিওয়ালাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা মিটিং মিছিল কোনো কিছু আমরা করতে দেখিনি বিভিন্নভাবে তাদেরকে আমরা সন্তুষ্টজনক আমরা দেখতে পাচ্ছিলাম গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি শাহ আহমদ শফি ওনার পক্ষ থেকে একটা কথা এসেছিল যেটা হচ্ছে যারা হাদিসের দর্শে অংশগ্রহণ করবে তারা হলো রোহানি সাহাবা তো যদি অংশগ্রহণকারী ছাত্র যদি রুহানি সাহাবা হয় তাহলে যিনি দর্শ দিচ্ছেন উনি তো রোহানি নবী হয়ে যাবে আমরা দেখেছি এই বক্তব্যের প্রতি সুন্নি জামাত থেকে কোনো তীব্র নিন্দা প্রতিবাদ সেটা দেখেছি আমরা আল্লামা মামুনুল হক সাহ উনি সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উনি বলছেন শরীয়তের ভাষায় হ্যাঁ রুহানি সাহাবি রুহানি নবী বলতে কোনো কিছু নাই এটা আমরা দেখলাম আহলে সুন্নাতুল জামাত যারা দাবিদা তাদের একটা পজিটিভ তারা কিন্তু কর্মীওয়ালাদের বিরুদ্ধে কিন্তু মাঠে ময়দানে নামেনি আমরা ইতিমধ্যে দেখেছি আনাস মাদানিকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে হাটহাজারি মাদ্রাসা বাংচুর করা হয়েছে শাহমুদ শফি সাহেব রুম তারা ফেলেছে দেখেছি ছাত্রদের পায়ের আলমারি ভেঙে ফেলছে ফ্যান তারা ভেঙ ভাঙচুর করছে বিভিন্নভাবে তারা ভাঙচুর করেছে সেটা দেশ বিদেশ সব জায়গা থেকে সকল মানুষগুলি দেখতে পেয়েছে তাদের অবস্থা আমরা কৌমি অঙ্গনের অবস্থা দেশের মানুষ দেখেছে তো এটার মধ্যে আমরা দেখি নেই আহলে জামাত দাবিদার যারা আমরা যাদেরকে বেদাতি বলি তারা এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে আমরা দেখিনি তারপরে যখন শাহমুদ শফি আমাদের মাথার তাজ ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাদের মুখের বক্তব্য হসপিটালে যখন ওনাকে নিয়ে যাওয়া হয় তখন ওনাকে কুকুরের মতন গাড়িতে টেনে হেসটে উঠানো হয়েছে এবং দরজা বন্ধ করে রাখা হয়েছিল ওনার মুখের অক্সিজেনটা খুলে ফেলা হয়েছিল তো এইগুলি আমাদের কৌমিওয়ালারাই করেছে কৌমিওয়ালারাই হুজুরের ষাট বছর উনি বোখারি পরিয়েছেন আমাদেরকে তো যেই আমরা হেফাজত আমরা ইসলাম আমরা দাবিদার আমাদের যিনি শায়েখ আমাদের উস্তাদ আমাদের যিনি ফির শাহমুজ শফি উনি তো আমাদের কাছে হেফাজত না তো আমরা ইসলাম কীভাবে হেফাজত করব বাংলাদেশ কিভাবে আমরা হেফাজত করব। এগুলি তো আমরা দেখিনি কোনো ছাত্রদেরকে যারা সুন্নি দাবিদার যাদেরকে আমরা বেদাতি বলি তাদেরকে তো আমরা দেখিনি কোনো উস্তাদের প্রতি তারা পাকরাও করেছে কোনো উস্তাদকে তারা উস্তাদের প্রতি উস্তাদের রুম তারা ভাঙচুর করেছে উস্তাদের প্রতি অখাট্টো ভাষায় গালিগালাজ করেছে আমরা দেখেছি দেশ দেখেছে আমাদের কওমিwala-রাই আমাদের হুজুর কিবলা সন্তান আনাস মাদানিকে কুত্তার বাচ্চা বলে গালি দিছে আনাস মাদানি যদি কুত্তার বাচ্চা হয় তাহলে যে আনাস মাদানির বাবাকে হবে আমাদের উস্তাদকে আমরা কুত্তা বানিয়ে ফেলছি আমাদের উস্তাদের সন্তান যদি কুত্তার বাচ্চা হয় তাহলে আমাদের উস্তাদ হয়ে যায় কুত্তা আমরা লজ্জিত হওয়ার দরকার আমরা নিজেদেরকে অনুতপ্ত হওয়ার দরকার আমার দিনী ভাইয়েরা হুজুরের মুখের অক্সিজেন কুলি দেওয়া হলো হুজুরের প্রতি আঘাত করা হলো হুজুরের হুজুরের নাকের সামনে চোখের সামনে লোহার শিখ নিয়ে বলা হয়েছে লোহার শিখ নিয়ে বলা হয়েছে তুই গদি ছাড় তুই মাদ্রাসা থেকে বের হো না হয় তোকে আমরা কতল করব। ইগুলি তো আমরা করেছি এগুলি আমরা যাদের হালে সুন্না তল জামাত যাদেরকে আমরা বেদাতি বলি তারা তো এগুলি করছে না তো আজকে আমরা দেখতে পাচ্ছি মুফতি নুরুজ্জামান সে বলেছে কি কৌমি অঙ্গনের সবচেয়ে বড় শত্রু হলো শাহ আহমদ শফিক এই কথাটা নুরুজ্জামান সাহেব কি বলতে পারে নুরুজ্জামান সাহেবের ভিডিওতে আমরা দেখেছি ওনার কমেন্টসে আরেকজন বলেছে এই বুইরারে লাইতিয়া মাদ্রাসার থেকে বের করে দিতে মন চায় আরেকজন কমেন্ট করছে যদি আমার মনটায় হয় যদি আমার হুজুর না হইতো তাহলে যে কি করতাম বিভিন্ন বাজে বাজে কমেন্ট করেছে আমাদেরই অনেকের মুখের বক্তব্য বিশেষ আমি যিনি হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রুহি উনার বক্তব্য আমাদের যিনি মাতার দাস উনাকে ঘরে আটকে রাখা হয়েছে ওনার উপর তারা নির্মম ভাবে তারা জুলুম করেছে এইগুলি কিন্তু আমরা যাদেরকে হলে সুন্না জামাত বেদাদি বলি তারা কিন্তু এইগুলি করে নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এইগুলির সব কিছু একত্রিত করে আমরা আজকে এই দোষগুলি তো আমাদের আজকে এই দোষগুলি আমাদের আমাদের কারণে আজকে আমাদের মাতারতা তার শাহ আহমদ শফি সাহেব উনি অজ্ঞান হয়ে গেছেন উনি স্টক করেছেন উনাকে হত্যা করা হয়েছে উনি মৃত্যুবরণ করেছেন আজকের এর দায় আমরা যাকে আমরা বলি বন্ড আলাউদ্দিন জিহাদি এই আলাউদ্দিন জিহাদি যদি বন্ডই হয়ে থাকে আলাউদ্দিন জিহাদি যদি ফাতলা হয়ে থাকে আলাউদ্দিন জিহাদিকে যদি আমরা না মানি তাহলে আলাউদ্দিন জিহাদির উপর কেন আজকে আমাদের দায় বা সব কিছু কেন আমরা চাপিয়ে দিয়ে কেন আজকে তাদেরকে আমরা জেল হাজত তাকে আমরা জেল হাজতে ঢুকিয়েছি কেন আলাউদ্দিন জিহাদি কি আমাদের জন্য সিনহ নাকি আলাউদ্দিন জিহাদি তো আমাদের জন্য সিংহ নয় তাকে তো আমরা শিয়াল মনে করার কথা যদি আলাউদ্দিন জিহাদিকে আমরা শিয়াল মনে করি তাহলে আলাউদ্দিন জিহাদি আজকে জেলে থাকে না আলাউদ্দিন জিহাদি আসলেই গর্জে উঠেছে শাহজালালের তলোয়ার গর্জে উঠেছে আসলে শাহজালালের তলোয়ার এই আলাউদ্দিন জিহাদি শিয়াল নয় আলাউদ্দিন জিহাদি আসলে সিংহ যদি আলাউদ্দিন জিহাদি সিংহ পুরুষ না হতো তাহলে কেন আমরা এইভাবে কেন আমরা তাকে করে আমরা আমরা জেলে ঢুকিয়েছি আমাদের এই কুকর্মগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদি আজকে জেলে পছতেছে আমার দিনী ভাইরা আপনাদেরকে বলছি হাদি শরীফের মধ্যে আসছে

আজকে আমাদের আচরণগুলি দেখে আমার একটা হাদিস এই হাদিসটা দেখে আজকে আমি আসলে লাইভে আসছি হাদিসটা হলো কোন বায়দি ইম্মাতুল্লা এ বিহুদায়া ওয়ালা আয়াস্তা নু সুন্নতি তোমাদের মধ্যে অনেক ইমাম বাইর হবে যারা তোমাদেরকে হেদায়তের ওপর চালাইতে চাইবে কিন্তু সেটা সম্ভব হবে না হবেটা কি ওসায়া কু মুফিহিনরিজ আনুন কুলুবুহুম কুলুবুসায়াত ইন অযিস্মা আনুন ইনস তাদের চেহারাটা তাদের আকৃতিটা সেটা হবে মানুষের মতো কিন্তু তাদের যে একটা কলম তাদের তাদের কল্পটা হবে শয়তানের কলব কুলুবুহুম কুলুবু সায়াত তাদের কলবটা হবে শয়তানের অযিস্মা জিসমানুন ইন্স কিন্তু তাদের চেহারাটা হবে মানুষের আকৃতি আজকে যদি আমরা সত্যিকার যদি আমরা মুসলমান হয়ে থাকি সত্যিকার অর্থে যদি আমরা মিন হয়ে থাকি আলাউদ্দিন জিহাদি যদিও কোনো অন্যায় করেছিল অপরাধ করেছিল আমিও তো কৌমি অঙ্গনের একজন ছাত্র আমিও কৌমিওয়ালাদেরকে অত্যন্ত স্নেহ ছিল কিন্তু এই আলাউদ্দিন জিহাদি সাহেবকে জেলে নেওয়ার পর থেকে আমার একটা তিক্ততা চলে এসেছে অনেক কর্মী অঙ্গনের আমার অনেক উস্তাদ আমার অনেক ভাইয়েরা আমার অনেক শোভাকাঙ্ক্ষী আমার অনেক বন্ধুদের সাথে আমি কথা বলেছি সকলেরই একটাই কথা যদি আলাউদ্দিন জিহাদি সাহেব নিজেই যদি ওনার ফেস থেকে এই কথাটা দিয়ে থাক অথবা ওনার এডমিন কর্তৃক যদি সেটা হয়ে থাকে উনি স্ট্যাটাসের মাধ্যমে উনি ক্ষমা চেয়েছেন উনি বলেছেন সেটা আমার ভুল হয়ে গেছে সেটা ভাবে হয়ে গেছে উনি আবার ভিডিও আকারে আমাদের কাছে উনি ভিডিও বার্তা পৌঁছে দিয়েছেন উনি বলেছেন সেটা ভাবে হয়ে গেছে আমার এডমিন কর্তৃক হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার ব্যাপারে কোনো মন্দ আলোচনা করা সেটা শরীয় সম্মত নয় আহলে তাহলে সুনাত সেটা মেনে নেয়নি তাহলে বোঝা গেল আলাউদ্দিন জিহাজিকে যদিও আমরা ভণ্ড বলি কিন্তু আলাউদ্দিন জিহাজি সঠিক যদি উনি ভুল করে থাকে উনি ক্ষমা চেয়েছে একবার নয় দুবার ক্ষমা চেয়েছে আমরা কেমন মুসলমান আমরা ওনাকে ক্ষমা করে দিতে পারিনি মানলাম ওনাকে আমরা জেলে ঢুকিয়েছি হ্যাঁ আমাদের ক্ষমতা আমরা দেখিয়েছি ওনাকে আমরা জেল হাজতে দিয়েছি ভালো কথা তো জেল হাজত থেকে কেন উনার জামিন হচ্ছে না অতিরঞ্জিত কিছুই ভালো নয় জেল হাজত থেকে কেন ওনাকে আমরা মুক্তি দিচ্ছি না জেল হাজত থেকে মুক্তি তো দিলামই না বরং আমরা রিমান্ড মঞ্জুর করিয়েছি তাহলে বোঝা গেল আমরা দালালি করছি যে ওসি মহোদয় আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করেছে উনি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বাসা থেকে নিয়ে এসেছে যে ওনাকে ফ্লো করার জন্য ওনাকে আইনের আওতা দিনে এনে ওনাকে হেফাজত করার জন্য ওনাকে হেফাজত করবি কি জেলের ভিতরে হেফাজত করছে আমার মনে হয় যে এই প্রশাসন যে ওসি সাহেব ওনাকে গ্রেফতার করেছে হয়তো উনি আইনের ব্যাপারে কতটা বুঝেন আমি জানি না আমরা তো সামাজিক জীব সমাজ বলে তো একটা কথা আছে উনি সমাজের কাছে ক্ষমা চেয়েছেন সকলের কাছে পুরা কৌমি অঙ্গনের কাছে উনি ক্ষমা চাইছেন আমাদের লজ্জিত হওয়ার দরকার ছিল আমরা দেখতে পাচ্ছি আল ফিতনা তো আসাদ্য মিনাল কত ফিতনা লাগানো ফিতনা চড়ানো সেটা হত্যা চেয়ার আর জঘন্যতম ফরাত আজকে আমরা দেখতে পাচ্ছি আহলে সুন্নাত আল জামাত যারা করছেন মাঠে ময়দানে তারা কেমন করে লেগে আছেন আজকে আমরা দেখছি চট্টগ্রামে মানব বন্ধনে অনেক নেতাকর্মীদের উপর নির্মমভাবে তাদেরকে আঘাত করা হয়েছে তাদেরকে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছে তাদের কী ছিল। আমরা তো দেখিনি আহলে সুন্নাওয়াল জামাত দাবিদার যারা মাঠে ময়দানে নামছে কখনো তারা ভাঙচুর করতে তাদের হাতে তো আমরা কখনো লাঠি দেখিনি তারা তো কখনো টায়ার ফুটতে আমরা দেখিনি তাদেরকে তো কখনো আমরা উথাল হতে আমরা দেখিনি তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানববন্ধন করছে তাদের এক দফা দাবি সেটা হচ্ছে মুফতিন আলাউদ্দিন জিহাদিকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে মুক্তি চাই এটাই হচ্ছে তাদের বক্তব্য তাদের ভাষণ আমরা তাকে রিমান্ডে পৌঁছে দিলাম তার জামিন নমঞ্জুর একদিন দুই দিন তিন দিন চার দিন চলে যাচ্ছে এটাকে আসলে কোনো মুসলমানের কাজ হতে পারে আমি আমার কৌমি অঙ্গনের সকল ভাইদেরকে বলবো যদিও আপনারা আপনাদের শক্তি দেখিয়েছেন কিন্তু আজকে আপনারা যা করছেন আপনারা ইহুদিন আসারাদেরকে আপনারা হাসাচ্ছেন আলাউদ্দিন জিহাদির সাথে আমাদের আমাদের কৌমিওয়ালাদের কিছু মাসালাগত দ্বন্দ্ব থাকতেই পারে কিছু দিমত পোষণ থাকতেই পারে আমরা বসবো কথা বলবো আমরা কি কোনোদিন আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা ডেকেছি আলাউদ্দিন জিহাদী সাহেবকে নিয়ে আমরা কি কখনো এক টেবিলে বসেছি না কখনো বসার চেষ্টা করেছি আসুন আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে বসি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমাদের মত শিখাই যদি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা আমরা আমাদের কিতাব দিয়ে বুঝাতে পারি তাহলে আলাউদ্দিন জিহাদি আমাদের পক্ষে আসবে যদি আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে না বুঝাতে পারি যদি আলাউদ্দিন জিহাদি সাহেব ওনার কিতাব দিয়ে যদি আমাদেরকে প্রমাণ দিতে পারে নূর নবী গায়েবের মালিক খবর দেনা নবী জিন্দা নবী এইগুলি যদি দিতে পারে আউলি কারাম মাজারে জিন্দা অবস্থা আছেন এই আলাউদ্দিন জিহাদি যদি এইগুলির পক্ষে দলিল দিতে পারে তাহলে কেন আমরা আলাউদ্দিন জিহাদিকে আমরা মানব না আমরা কি আলাউদ্দিন জিহাদিকে ভয় পাচ্ছি নাকি আলাউদ্দিন জিহাদির কিতাবের জুরকে আমরা ভয় পাচ্ছি যদি আমাদের কিতাবের স্বচ্ছাহস থাকে তাহলে আমরা আলাউদ্দিন জিহাদির সাথে আমরা বহসে বসবো আলাউদ্দিন জিহাদিকে জেলে প্রেরণ করা সেটা বুকামি ছাড়া দুর্বলতা ছাড়া আর কিছুই নয় আজকে তো আমরা দিন দিন দেখতে পাচ্ছি দিন দিন আহলে সুন জামাতের মিটিং মিছিল মানব বন্ধন দিন দিন আরো গাঢ় হচ্ছে সামনে যে ভবিষ্যতে কি হবে এক আল্লাহ পাখি ভালো জনে এই জন্য আমি আমার কওমি ভাইদেরকে বলবো আমরা যাদের মাধ্যমে আমরা যারা নিজেদেরকে নিজেদের কুকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছি আমরা যেন আবার নিজেরাই এই মামলাটা উঠিয়ে নেই। এবং প্রয়োজনে আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে আমরা সরাসরি বসবো সরাসরি আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে আমরা কথা বলবো যদি উনি কিতাব দিয়ে আমাদেরকে পরাজয় বরণ করায় তাহলে আমরা ওনার পক্ষে যাব যদি উনি আমাদের কিতাব দিয়ে ওনার কথাগুলি যদি বাস্তবে প্রমাণ না দেখাতে পারে তাহলে উনি আমাদের দলে আসবে এটাই হচ্ছে চিরন্তন সত্য তাহলে আমরা আমাদের দলমত কিছু থাকতেই পারে আমাদের কিছু মতামত থাকতেই পারে কিছু দ্বন্দ্ব থাকতেই পারে আমরা সকল দ্বন্দ্ব মন্দ ভুলে গিয়ে আসুন আমরা একই কাতারে আমরা দাঁড়াই আমরা একই হাতে হাত রেখে একই কাঁধে কাক দিয়ে আসুন আমরা আহলে তল জামাতের পতাকাকে আমরা উদ্ভিন্ন করি না রে তকবীর আল্লাহ একবার না রে রিসায়লত ইয়া আসুল আল্লাহর ধ্বনি দিয়ে আমরা মুখরত করি ফেলি পুরা বাংলাদেশকে আমরা কোরআন এবং সুন্ন অনুযায়ী ঘোরার প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা করি আসুন আমরা প্রতিজ্ঞা করি না হয় আমরা নাসরাদের হাতে মায়ের খাবো ইহুদি আসরাদের হাতে আমরা মায়ের খাব আমরার বাংলাদেশও তাকবার জায়গা হবে না ওই ভারত গিয়ে ফালাই তুইব। আমি আমার প্রশাসনের কাছে বলবো আমাদের বাংলাদেশ সরকার বীর বাহাদুরের কাছে আমরা সবিনে অনুরোধ করব অতি বিলম্বে নিঃশর্তভাবে আলাউদ্দিন জিহাদি সাহেবকে মুক্তি দেওয়ার জন্য আপনার প্রতি আমাদের আকুল আবেদন বিনয়ভাবে আমরা পেশ করছি